হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর শম্পা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, চুপি চুপি আমার যার সাথে আমি একটা প্রাঙ্ক করবো, দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, এই তুমি কী করছো? সিরিয়াল দেখছি, নবাব নন্দিনী। বলছি যে আমার ওই শাখা দুটো তুমি সেদিন পড়েছিলে না, তুমি কোথায় রেখেছো গো? আমি খুঁজে পাচ্ছি না। সবুশের উপরে আছে তো? কই নেই তো, আমি খুঁজেই পেলাম না। তুমি তো আমাকে বললে সবুশের উপরে রেখে দিতে, ওখানে রেখে দিলাম, বললে পরে তুলে রাখবো। কোন যাও ওখানে দেখে আসো আগে। আমি কত খুঁজে যে আমি পাচ্ছি না। তাহলে কোথায় গেল? সেটাই তো তোমার জিজ্ঞেস করছি, আমি শাখা দুটো খুঁজেই পাচ্ছি না। তুমি দেখে এসো না, ওখানেই আছে। আমি দেখে এসেছি, তার জন্য তো তোমায় জিজ্ঞেস করছি। তাহলে তুমি না পেলে কি আমার দোষ? আমি তো মানে কি আমি কি রেখে দিয়েছি নাকি তোমার শাখা? তা আমি তো তোমাকেই দিয়েছিলাম, ওই জন্য তো জিজ্ঞেস করছি। দিয়েছিলে তো কি হয়েছে? ওখানেই আছে, আমি আমার সঙ্গে সঙ্গে বার করতে পারছি না বলে বললাম না যে তোমারটা আপাতত দাও, আমি এসে খুলে রেখে দিচ্ছি। খুলে রেখে দিয়েছি ওখানে, দেখো খুলে রেখেছি, ভালো করে দেখে এসো। আরে আমি খুঁজে পাচ্ছি না সত্যি সত্যি। তাহলে খুঁজে না পেলে আমি কি করব? তুমি আমাকে বলছো? তোমার আলমারিটা একবার দেখো। আমার আলমারিতে দেখো? আলমারিটা একবার দেখবা। হ্যাঁ, আবার আলমারিতে দেখবো? আমার আলমারিতে কিসের জন্য দেখবো? তোমার শাখা কি আমি আলমারিতে তুলে রেখেছি নাকি? তাই এবার তা থাকতেও তো পারে, তুমি রেগে যাচ্ছ কেন? সত্যি সত্যি আমি পাচ্ছি। আর যদি না থাকে তখন তুমি কি করবে তাই বলুন। আমি সেটা বলছি না, আমি কি বলছি তুমি শোনো, থাকতেও তো পারে। তুমি বলছো থাকতে পারে, আর আমি বলছি আমি রাখিনি। তাহলে যদি না রাখি তখন কি তুমি কি করবা? যদি দেখো ওর মধ্যে নেই, তুমি ধরো দেখলে ওর মধ্যে নেই, তখন তুমি কি করবা? এই যে আমাকে ইনসাল্ট করছো। ইনসাল্ট কখন করলে? আমি কি জ্বলুনি? আমি সেটা বলছি না, বলছি আমার শাখা দুটো খুঁজে পাচ্ছি না। তাহলে তোমার আলমারিটা একবার দেখো, ওখানে তো থাকতো। তাহলে আমি পড়েছি মানে আমি খুলে টুলে আমার আলমারিতে তুলে রেখে দিয়েছি। আমার স্বভাব চরিত্র কি এই রকম নাকি? এতদিন ধরে আমাকে চিনছো? হ্যাঁ, এ কি জ্বলুনি, আমি সেটা বলছি না। তুমি আমার আমি শাখা দুটো খুঁজে পাচ্ছি না, তাই তোমায় বলছি যে একবার না পেলেও তুমি দেখো গা, তোমার আলমারিতে দেখো গা, শোকেসে দেখো গা, কোথায় কোথায় রাখো সেখানে দেখো গা, পেয়ে যাবে। আমি খুঁজেছি, আমাকে ফালতু বলে লাভ নেই। ঠিক আছে চলো, তুমি দেখবা চলো। আমার আমার শোকেস আলমারি কোথায় কি রেখেছি, আর পুরো টোটালটা একটা পুলিশ নিয়ে আসো, দিয়ে সার্চ করো। এবার তুমি রেগে উল্টোপাল্টা কথা বলছো পাগল দাদা। চলো দেখি একবার, খুঁজে তো দেখি অন্তত। এই তুমি আগে ছেলে মেয়ের জামা পড়াতে লাগলে কেন? মেয়ের আমি বললাম না, মেয়ে এইমাত্র উঠলো, তুমি দেখলে না এসে ঘর উঠে পড়েছে? তা ওকে আমি একটু সেট আপ করে দেবো না? তা আমার শাখাটা তুমি সিরিয়াস মোডে নিচ্ছ না, তাই না? সিরিয়াস মোডে নিয়ে আর কি আছে? আমি তো বলছি আমার কাছে নেই। ঠিক আছে চলো, এই দুষ্টু করে এখানে বসো। তোমার দেখি কি উল্টো পাল্টা গা আছে তখন থেকে গিয়ে। চলো 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 চলো, দেখো তুমি এই জায়গাটা রাখো না, এখানে একবার খোঁজো তাহলে দেখো থাকতো। আচ্ছা ঠিক আছে, এখানে যদি না থাকে না তো দেখবো তোমাকে কি কেমন দেয় দিই আমি। আরে রেগে যাচ্ছ কেন, তুমি খোঁজো না। আর যদি তোমার ভয় থাকে? আমার নেই, পাচ্ছি না আমি। নাও দেখো দেখো কোথায় আছে। আরে খোঁজো, আমার সঙ্গে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। এই লোকজনকে একেবারে কি যা যাচ্ছে তাই করে রেখে দেবে, মানে মান সম্মান আর থাকবে না আমার, সব একেবারে বিকিয়ে দিচ্ছে মান সম্মান। দেখো পেলে না? দেখলে তো পেয়েছো? পাবো না, আমার জিনিসটা হারিয়ে গেছে, দেখেছো? তোমার পড়তে দেওয়াই আমার ভুল হয়েছে। আরে তোমার জিনিসটা নেয়াই আমার ভুল হয়েছে, এখন যা দেখছি। পাড়া থেকে চেয়ে নিয়ে আসাই ভালো ছিল। আর আমি যে কি করতে আমার থাকতে তোমার টানতে গেলাম দোষের ভাগিদার হওয়ার জন্য। সোনা জিনিস কারোর নিতে নেই জানোই তো, তাহলে নিলে কেন তুমি? পরে সোনা পড়তে নেই। আমি দেখছি মেয়ে তাড়াতাড়ি হরে জামা প্যান্ট পরা হয়ে গেছে, মেয়ে সাজানো হয়ে গেছে, আমি দেখছি তুমি যাবা না, ওই জন্য তোমারটা বার করতে বলেছি, নাহলে আমারটা থাকতে তোমারটা টানতে যাই আমি। ভুল করেছো তো তুমি, আমার জিনিসটা হারিয়ে গেল, তাহলে আমার ভালো খারাপ লাগছে না? আমার ভালো হচ্ছে, তোমার হারিয়ে যাওয়া উচিত। তোমার তোমার জিনিস তোমার দিয়ে এসেছে, ওখান থেকে তোলোনি কিছু না, তুমি সমানে বলে যাচ্ছ আমি নিয়ে রেখে দিচ্ছি, আমি নিয়ে রেখে দিচ্ছি। কই দেখলে না আমি নিয়ে রেখে দিয়েছি? মানুষের একটা ইয়ে নেই কোনো, মন সম্মান দিতে জানে না, মানুষ নিলেই যেন সে যেন মনে হচ্ছে সবসময় জিনিসপত্র তার নিয়ে নিচ্ছে। যে আমার জিনিসটা তাহলে সত্যি সত্যি হারিয়ে গেল? হারিয়ে যায়নি। চলো তোমার ঘরটা আগে খুঁজে দেখি। আমার ঘরটা যেমন তুমি খুঁজে দেখলে, এবার তোমার ঘরটা আমি খুঁজে দেখবো। চলো চলো চলো, এরকম খোঁজো।
খোঁজো দেখো কোথায় আছে। খুঁজবো তো, এখানেই তো ছিল, এখানেই রেখেছিলাম তো, কোথায় গেল? এই দেখো এর মধ্যে তুলে রেখে দিয়েছে, আর সমানে আমার দোষ দিয়ে চলেছে, দিয়ে চলেছে। এটা কি, এটা কি তুমি মানে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছো কখন? হ্যাঁ আমি লুকিয়ে কখন রাখলাম তোমার সামনে? আমি আজকে সমানে ওই ইয়ে বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছ, ক্যামেরা দেখতে পাচ্ছ না তুমি? জিজ্ঞাসা করো ওদের কাছে, ওরাও তো দেখেছে। আমি কখন এলাম তোমার ঘরে? এই সাথে লুকিয়ে রেখে দিয়ে তো সোনার জিনিস, কোনো ইয়ে নেই, নিজের কোনো দায়িত্ব নেই, কখন দিয়ে গেছে বললে এখানে রেখে দিতে, আর রেখে গেছে, আর কোনোদিনও তোমার জিনিস নেবো না দেখবো। আমি প্র্যাঙ্ক করছি, এই দেখো ভিডিও বানিয়ে, এই প্র্যাঙ্ক ভিডিও আছে। আমি তো আড্ডা মারছি তোমার সাথে, দেখো প্র্যাঙ্ক ভিডিও আছে। বন্ধুরা তোমরাও দেখে নিয়েছ, ওকে একটু বলে দাও না, হয়ে যা হাসো হাসো, আমি প্র্যাঙ্ক ভিডিও করছি, এই দেখো দেখো, তাকাও তাকাও না, আমি হাসবো না। প্রত্যেকদিন শুধু আমাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য, ভালো লাগে না। বন্ধুরা আমার এই আমাদের এই প্রাঙ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।